কাজিরঙা লোকসভা সমষ্টিত কামাখ্যা প্রসাদ তাসা ভার্সেছ রোজলিনা তির্কি। বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা আর কংগ্রেছ প্রার্থী রোজলিনা তির্কি দুইগৰাকী প্রার্থীয়ই প্রতিনিধিত্ব করে চাহ জনগোষ্ঠীক। ইতিমধ্যে কাজিরঙা লোকসভা সমষ্টির বিভিন্ন বাগান গাঁয়ে ভূঁয়ে প্রচার আরম্ভ করেছে কামাখ্যা প্রসাদ তাসায়। মই তো চাহ জনজাতি হয়ে চাহ জনজাতি থাকি পেলায়ও আমি যেটা সময় কংগ্রেসে আমাকে ব্যবহার করছে সেই জাতিটোর মানুষ আনি পেলায় প্রতিস্থাপিত করছে জাতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। গতি ডেফিনেটলি সকল মানুষ কাম করব চাহ বাগিচার মানুষ বহুত কষ্ট আসলে কংগ্রেসের দিনত আজি মুক্ত হয়েছে সরকার চিন্তা চর্চা করেছে ডেফিনেটলি কারণে দীর্ঘমেয়াদী আসনি আমি গ্রহণ করব। কাজিরঙাত কামাখ্যা প্রসাদ তাসা আছে ফ্রন্ট ফুটত আর রোজলিনা তির্কি ব্যাক ফুটত, কারণ এতিয়ালৈ রোজলিনা তির্কিক বিচারিয়ে পোৱা নাই লোকসভা সমষ্টিটোত। রোজলিনা তির্কিয়ে আরম্ভই কৰিব পৰা নাই নির্বাচনী প্রচার। রোজলিনা তির্কির কোনো অস্তিত্ব নাই কাজিরঙাত, আনকি কাজিরঙাত বিচারি পাবলৈ নাই কংগ্রেসের কার্যকর্তাও। কামাখ্যা প্রসাদ তাসার হৈ কাজিরঙাত প্রচার চলাবলৈ অহা মন্ত্রী পীযূষ হাজরিকার কটাক্ষ। আমি কংগ্রেসের ক্যান্ডিডেট গৰাকী কতো দেখা নাই, কাজিরঙার কংগ্রেসের ক্যান্ডিডেট গৰাকী কতো দেখা নাই। আসলে কংগ্রেসের অবস্থাটো সমগ্র অসমতে একই, অকল কাজিরঙাত নহয়, যত যত ক্যান্ডিডেট উলাইছে তাতে কিমান মানুষ পায়, 70 জন 80 জন 100 জন পায়, এটা দুটা জায়গা কোরবাত 200-300 পায়। ক্যাম্পেইনিং অবস্থা তেওঁলোকর নাই, কব পাৰি যে এই মুহূর্তত কংগ্রেস করবলে মানুষ নাই, কংগ্রেসের কার্যকর্তাও নাই। যিখিনি কার্যকর্তা আছিল প্রত্যেক দিনাই আমার দলত যোগদান করে আছে। কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ায় প্রচারতো ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি লাভ করেছে, আর মই ভাবো যে কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়া বহু ভোটের ব্যবধানত জয়লাভ করব, প্রায় 2 লাখ ব্যবধান হব লাগে। পিছে কাজিরঙার চাহ জনগোষ্ঠীর লোকসকলে কোনজন নেতাক বিচারে, কামাখ্যা প্রসাদ তাসা নে রোজলিনা তির্কিক? কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়া আর রোজলিনা তির্কি মাজত আকাশ পাতালর পার্থক্য আছে। আপনাদেরকে জানে যে সরুপথার সমষ্টির তেখেতে বিধায়ক করে আসছিল আমার রোজলিনা তির্কিয়ে, তার উন্নয়ন কি হয়ে আসলে জনসাধারণ গম পাইছে। আর ইতিমধ্যে বিশ্বজিৎ ফুকন যেতিয়া সরুপথার সমষ্টিতে আহিলে এতিয়ার উন্নয়ন আর আগর উন্নয়ন মানুষখিন পার্থক্যখিনি দেখি পাইছে। এটা যথেষ্টখিনি আমার কাজিরঙা নতুনকে যেটি আমার গঠিত হয়েছে আমার লোকসভা সমষ্টি, তাত বিপুল ভোটত আমার কামাখ্যা প্রসাদ জয়যুক্ত হব। যে সময় দেখবলে পাইছো 15 বছর কার্যকাল যি কংগ্রেস সরকারের দিন কাম করেছিলেন সেই পর্যায়ে আজি বিজেপি সরকারখনের কাম চাই পেলায় মানুষের মাজত আমার চাহ জনগোষ্ঠীয় লোক বুলিয়েই নহয় বিভিন্ন জাতি জনগোষ্ঠী সকলের মাজত এটা বিজেপির প্রতি যে আস্থা সেইটো দিনক দিনে বৃদ্ধি পাই আহিছে। আমি কামাখ্যা প্রসাদকেই ভাবিছো প্রতিদ্বন্দ্বিতা করিম আর জয় করিম বলে গোটে, কিয় মানে ই কংগ্রেসের জনগোষ্ঠীয় লোক, জনগোষ্ঠী হলেও নহব নহয় যিখিনি উন্নয়নমূলক কাম করব লাগিছিলে কংগ্রেস সরকার দিনা তেনেকা আমি দেখা পোৱা নাই। আর এইবার যেটা বিজেপি সরকার যে কাম করেছে আমি ভাবিছো এখেতে আমার লগত ধরক আটছাও করে গৈছে, আর আমার চাহ জনগোষ্ঠীর যে দুঃখ সি গম পায় কামাখ্যা প্রসাদ ডাঙরিয়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।